প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জন্য প্রেরিত অক্সিজেন সিলিন্ডার, পিপিই মাস্ক সহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, জেলা সিভিল সার্জন ডক্টর ওয়াজেদ আলী, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর সর্দার রাশেদ মোবারক জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলী সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা।